নমস্কার এরু চর্চায় সকলকে স্বাগত এখন আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব এক যে সমস্ত এস এস কেম শিক্ষক সিক্সটি অপশন নিয়েছেন তাদের ভেতরে যে দুশ্চিন্তা রয়েছে সেই ব্যাপারটি নিয়ে দুই এই মুহূর্তে এস এস কেম জন্য কি আন্দোলনে যাওয়া উচিত কারণ এস এস কেম এসকে ভবিষ্যৎ কি সেটি যেন একেবারেই অন্ধকারে রয়েছে যা কিছু যা জানা যাচ্ছে তাও যেন একটা ধোঁয়াশাময় তো প্রথমেই আমি আলোচনা করে নি যে যে সমস্ত শিক্ষক অপশন নিয়েছেন তারা কি সত্যি ভুল করলেন অপশন নিয়ে তো দেখুন অনেকেই মেসেজ করে জানাচ্ছেন যে দেখুন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে অনেকেই সিক্সটি নিতে বলেছেন আমরা তাদের কথা শুনে সিক্সটি নিয়েছি এমনকি এই অভিযোগও অনেকে জানিয়েছেন যে আপনিও খুব করে সৃষ্টি নিতে বলেছেন তাই আমরা সৃষ্টি নিয়েছি তো এই প্রসঙ্গে বলি যে সমস্ত শিক্ষক সংগঠন সৃষ্টি নিতে বলেছে আপনাদের আশা করি তারা একটা ভুল করেননি এবং আমার কথা যদি বলি আমি অবশ্যই বলবো আগাগোড়া এস এস কে এম এস কে সৃষ্টি অপশনের পক্ষে কারণ যদি শিক্ষকদের কোনো উন্নতির সম্ভাবনা থেকে থাকে তাহলে সেই শিক্ষককে কিন্তু সিক্সটি অপশন নিতেই হবে কারণ একটাই এর আগেও যেমন বলেছি এখনো বলছি যে ভারতবর্ষে পারমানেন্ট শিক্ষকদের মধ্যে সিক্সটি ফাইভ বলি বা সিক্সটির বেশি বলি সেরকম শিক্ষক কেন্দ্র এখনো পর্যন্ত নেই এবং আইনও নেই যদি আইন তৈরি হয়ে থাকে যে না সিক্সটির বেশি যে সমস্ত শিক্ষক রয়েছে তাদেরকে পারমানেন্ট অবস্থায় রাখা হবে তাহলে কিন্তু যারা সিক্সটি এখন নিয়েছেন তখনও তারা কিন্তু সেই পর্যায়ে উন্নীত হবেন এবার আসি যে সিক্সটি নিয়ে কি তাহলে ভুল হলো এখনও তো কোনো কিছুই এ বিষয়ে আসছে না তো আমি আগের ভিডিওতে আপনাদেরকে কিন্তু বলেছিলাম একটা যে সিক্সটিদের নিয়ে আমি এই বিষয়ে আলোচনা করব কেন এখনো পর্যন্ত তাদের জন্য কোনো বলি বা স্বীকৃতি বলি সেসব আসছে না মাঝখানে বিভিন্ন কারণে আমি এই বিষয় নিয়ে ভিডিও দিতে পারিনি তো এখন আমি যে বিষয়টি আলোচনা করব। সেটি আপনাদের মনপুত হবে কি হবে না সেটা আমি জানি না কিন্তু আমি যতটা এখনো পর্যন্ত বুঝতে পেরেছি বা জানতে পেরেছি সেই অংশটাই আপনাদের সামনে তুলে ধরছি প্রথমত দেখুন এস এস কে এম এস যে গাইডলাইনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে সেই গাইডলাইনে কোথাও অপশন রাখার সিক্সটির করবে সেরকম টিচার রাখার অপশন এখনো পর্যন্ত কিন্তু নেই অর্থাৎ পার্শ্ব শিক্ষক রাখার কিন্তু অপশন নেই ফলে সেখানে যে সমস্ত শিক্ষক আছেন তারা পঁয়ষট্টিতেই আছেন। তাহলে এই যে অপশনটা দেয়া হলো রাজ্য সরকারের পক্ষ থেকে তাহলে এই অপশনটা কি আবার তুলে নেওয়া হবে না যে অপশন শিক্ষক নিয়েছেন সেই শিক্ষকদের যাতে রাখা যায় কেতে সেরকম তারা কিন্তু একটা আইন তৈরি করে নেবে কিভাবে আইন তৈরি করে নেবে না এস কে এস এস কে গুলিকে শিক্ষা দপ্তরের অধীনে নিয়ে আসবে এবং এসে কিন্তু একটা অ্যাফিলিয়েশনই বলি আরিকগনিশনই বলি সেটি কিন্তু দেবে তাহলে কিন্তু যে পূর্ণাঙ্গ স্কুল হয়ে উঠল তখন কিন্তু 60 দের অর্থাৎ 500 শিক্ষক রাখতে কোনো সমস্যা থাকবে না তবে একটু সময় তো অপেক্ষা করতে হবে যে এসএসকেএমএস কে গুলিকে এই পূর্ণাঙ্গ শিক্ষকে এই পূর্ণাঙ্গ স্কুলে পরিণত করার যে আইন সেটা যেন এর মধ্যে এসে যায় যতক্ষণ না আসে ততক্ষণ কিন্তু এই অবস্থাতেই আমি মনে করি থাকবেন এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে এখনো লেটার দিচ্ছে না কেন জিনিস দিয়ে কিন্তু শিক্ষকদের রাখতে একটু সমস্যা দেখা দিতে পারে যদি এস এস কে কনভার্ট করে না নিতে পারে তাহলে কিন্তু অ্যাপ্রুভাল দিলেই তাদেরকে ওই স্কুল থেকে সরিয়ে অন্য স্কুলে নিতে হবে তো আশা করি একটা প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে যদি এসএসকে গুলিকে উন্নতি করতে সরকার না চায় তাহলে যে অবস্থায় আছে সেই অবস্থায় রেখে দিয়ে অবশ্যই 60 যে সমস্ত শিক্ষক অপশন নিয়েছেন তাদেরকে সরিয়ে নেবে সরিয়ে যদি না নেয় তাহলে রাজ্য সরকার শিক্ষা দপ্তরের পক্ষ থেকে যে অর্ডারটি করেছে সেই অর্ডারটি কিন্তু নষ্ট হবে এবং অর্ডারিডিটি থাকবে না জাতীয় শিক্ষানীতি চালু হয়ে গেলে কিন্তু এই নিয়ে একটু সমস্যা তৈরি হবে আশা করব তার আগেই কিন্তু তো এই প্রসঙ্গে আমি জানাই যে এই বিষয়টি নিয়ে মাননীয় বাবুকে আমি প্রশ্ন করেছিলাম তিনি একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন আমি পরের ভিডিওগুলোতে এটি নিয়ে কিন্তু আপনাদের পার্ট বাই পার্ট দুটো পার্টে শোনাবো আপনারা শুনতে পাবেন তো আপনাদের আশ্বস্ত করছি এই বলে যে যারা সিক্সটি অপশন নিয়েছেন তাদের দুর্ভাবনার কারণ নেই আশা করি সেপ্টেম্বর আগস্ট শেষ হতে চলো সেপ্টেম্বরের মধ্যে আপনাদের কিছু একটা সুরাহা হবে যদি না হয় তাহলে আমি বলবো অবশ্যই যে এস এস কে এম এস কে যে সমস্ত শিক্ষক সংগঠন রয়েছেন তারা যদি এই মুহূর্তে আন্দোলনে নয় আলাপ আলোচনার মাধ্যমে যান তাহলে কিন্তু তারা কিছুটা অন্তত জানতে পারবেন যদিও এই বর্তমান যে পরিস্থিতিতে রয়েছে সেই পরিস্থিতিতে সামনাসামনি আলোচনা করা একটা দুরূহ ব্যাপার তবুও আমি বলবো যে শিক্ষক সংগঠন যদি মনে করেন যে লাগাতার আন্দোলনে যাবেন একটি জঙ্গি আন্দোলনে যাবেন সেটা কিন্তু এখনো সম্ভব নয় বা করা উচিত হবে বলে আমি অন্তত মনে করি না কেননা আগামী সেপ্টেম্বর মাস বিশেষ করে ফিফথ সেপ্টেম্বর বা তার পরের সেপ্টেম্বর মাসটি একটু অপেক্ষা করা উচিত ইতিমধ্যেই কিন্তু আমি মনে করি আমলাদের সঙ্গে সাক্ষাৎ করে কোনো লাভ হবে না কারণ আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে নীতি রূপায়নের ব্যাপারটি আলোচনা চলতে পারে কিন্তু এই নীতি রূপায়ন করার পরে ছাড়পত্র পাওয়া যাবে কিনা সেটি কিন্তু আমরা নির্ধারণ করে না করবে সরকার অর্থাৎ মন্ত্রিসভায় যদি এই জিনিসটি গৃহীত হয়ে যায় যে এস এস কে এম এস কে বিশেষ করে যে সমস্ত এস এস কে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার রেডি সেই সমস্ত এস এস কে কে গুলোকে পূর্ণাঙ্গ স্কুলের মর্যাদা দিয়ে তুলে আনা হোক তাহলে কিন্তু আর কোন সমস্যাই থাকবে না তো এটি কিন্তু অবশ্যই সরকারের কাজ আমলারা শুধুমাত্র ঠিক করে দিতে পারে যে কোন এস এস কে এম গুলোকে নেওয়া হবে কোনগুলির ইনফ্রাস্ট্রাকচার ঠিক আছে কোনগুলো ঠিক নেই এই পর্যন্ত আলোচনা কিন্তু তারা করে সরকারের কাছে দিতে পারে মন্ত্রিসভা যদি এটি গ্রহণ করে বিশেষ করে শিক্ষামন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যদি গ্রহণ করে নেয় তাহলে কিন্তু কোনো সমস্যা থাকবে না এবার প্রশ্ন হচ্ছে যে এত আলোচনার পরেও সেই সমস্যা তো থেকেই যাচ্ছে এস কে এম এস কে কি পূর্ণাঙ্গ স্কুল নয় দেখুন সাদা চোখে কিন্তু এগুলি এক একটি পূর্ণাঙ্গ স্কুল কিন্তু যদি আমরা খাতা কলমে যাই আইনের দিক থেকে যাই তাহলে এগুলি এখনো যেন একটি মেকশিপ্ট স্কুলেই পরিণত হয়ে রয়েছে সেদিক থেকে কিন্তু এখনো সরকারকে উদ্যোগী হতে হবে স্কুলগুলোর স্থায়িত্ব নির্ধারণের জন্য শিক্ষা দপ্তরের অধীনে এনে পর্ষদের অধীনের অ্যাফিলিয়েশন দেওয়ার রিকগনিশন দেওয়ার তাহলে কিন্তু অবশ্যই এস এস কে এম এস উন্নতি সম্ভব হবে তা যদি না হয় তাহলে কিন্তু এসএস কে এম এস কে উন্নতি সম্ভব নয় হ্যাঁ তাই বলে কি পঁয়ষট্টি শিক্ষকদেরকে আর রাখা যাবে না সেটি কিন্তু নয় পঁয়ষট্টি শিক্ষকও রাখতে পারবে সেক্ষেত্রে এসএস কেম এই মুহূর্তে যে অবস্থায় আছে সেই অবস্থার কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই কিন্তু সেটি যদি পর্ষদের অধীনে চলে যায় তখন কিন্তু একটা সমস্যা থাকবে তখন কিন্তু সরকারকে নতুন করে আবার নীতি নির্ধারণ করতে হবে বা আইন পাশ করাতে হবে আর শেষ করার আগে আমি অবশ্যই বলবো যে সিস্টিদের জন্য যদি অ্যাপ্রুভাল আসে তাহলে অবশ্যই দু হাজার কুড়ি সালের এপ্রিল থেকেই সেটি লাগু হবে এই নিয়ে আশা করি দুশ্চিন্তার কারণ থাকবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না